এই যে আপনি পঁয়ত্রিশ বছর যে হাঁস লালন পালন করে আসেন প্রত্যেকবার আসলে জিরো সাইজের বাচ্চা দিয়ে শুরু করেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করেন জিরো উত্তর করছিলাম আগে এখন জিরো করি না ওই ওই ধৈর্যটা আমাদের সহ্য হয় না যেদিন মনে করেন দেখা যায় ডিম দু চারটা হচ্ছে ওই হাঁসটা আমি কিনে নিয়ে আসার পরে আমাদের ফুল ডিম হওয়া যায় আমরা মানে সরকারি চাকরির মতন প্রতিদিন টেকা চাই প্রতিদিন টেকা চাই আর ওই বাচ্চাটা ছয় মাস বাদে টেকা দেয় ওটা আমরা মানি না না করে এই সঙ্গে সঙ্গে ডিম ডেলি টাকা ডেলি টেকা তে আল্লাহ দিলে কাকা এই দিয়ে অনেক আমি লাখপতি হয়ে গেছি আসসালামু আলাইকুম শিল্পের দর্শক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই খামার বাংলা ইউটিউব চ্যানেলটি সব সবসময় দেখে থাকেন তাদের প্রত্যেকটা জানাই খামার বাংলা টিমের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সাদর আমন্ত্রণ জানিয়ে সুপ্রিয় দর্শক শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন সুপ্রিয় দর্শক আপনারা অবগত আছেন বরাবরই কিন্তু আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদের ঘুরে ঘুরে আসলে দেখানোর চেষ্টা করি কোনো না কোনো খামারের আসলে জীবনের কল্প কাহিনী সুপ্রিয় দর্শক আজও কিন্তু তার ব্যতিক্রম নয় আজ আমি তারি পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুপ্রিয় দর্শক বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত বালিন্দা নামক গ্রামে দর্শক এখানে আমি যতটুকু এইখানে জৈনক ব্যক্তি হাতেম আলী সাহেব যিনি আসলে গড়ে তুলেছেন বেশ কিছু হাঁসের নিয়ে সুন্দর একটি হাঁসের খামার সুপে দশকে একটি কথা আসলে না বললেই নয় যিনি আসলে যার আসলে অভিজ্ঞতা প্রায় পঁয়ত্রিশ বছরের এটা কি আসলে সুপ্রিয় দর্শক ভেবে দেখেছেন একবারও যার পঁয়ত্রিশ বছর আসলে হাঁস খামারের অভিজ্ঞতা তার অভিজ্ঞতাটা আসলে কত উন্নত লেভেলের বা কোন পর্যায়ে চলে গিয়েছে যার শৈশব কৈশরব আসলে কেটেছে এই হাঁস খামার দিয়ে শুরু করেই তো সুপ্রিয় দর্শক আসলে ভিডিওটি অবশ্যই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক কথা না চলুন ঘুরে আসি এবং কথা বলে আসি হাতে মালি কাকার সাথে এবং ওনার যে এই পঁয়ত্রিশ বছরের আসলে হাঁস খামারের বৃত্তান্ত আসলে শোনার চেষ্টা করি তো দর্শক চলুন কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আছি কাকা কাকা আসলে আমি যতটুকু জানতে পেরেছি আপনি বেশ কিছু নিয়ে একটি খামার শুরু করেছেন তো আমি একটু আসলে আপনার কাছে জানতে চাই কাকা হ্যাঁ এই খামার আসলে আপনি কত বছর যাবৎ করেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আলহামদুলিল্লাহ আপনি তো অনেক সময় যাবত আসলে হাঁস খামার করেন আমি 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 আসলে 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 দর্শক একটি বিষয় ওনার কাছ থেকে শুনে অবাক হয়ে গেছি একজন মানুষ ৩৫ বছর যদি হাঁস খামার করে তাহলে ওনার অভিজ্ঞতাটা আসলে কোন লেভেলে আপনি একটু আসলে ভাবতে পারবেন সুপ্রিয় দর্শক ওনার অভিজ্ঞতা একদম চূড়ান্ত পর্যায়ে কিন্তু বলা চল ওনার শৈশব কৈশোর কাল থেকেই আসলে উনি কিন্তু এই হাঁস খামারের সাথে আসলে ওতপ্রতভাবে জড়িত তো কাকা আর একটা বিষয় একটু আপনার কাছে আমি জানতে চাই কাকা সেটি হচ্ছে এই যে আপনি পঁয়ত্রিশ বছর যে হাঁস লালন পালন করে আসেন প্রত্যেকবার আসলে জিরো সাইজের বাচ্চা দিয়ে শুরু করেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করেন জিরো উত্তর করছিলাম আগে এখন জিরো করি না ওই ওই ধৈর্যটা আমাদের সহ্য হয় না যেদিন মনে করেন দেখা যায় ডিম দু চারটা ওই হাঁসটা আমি কিনে নিয়েছি আসার পরে আমাদের ফুল ডিম হওয়া যায় আমরা মানে সরকারি চাকরির মতন প্রতিদিন টাকা চাই প্রতিদিন টাকা চাই আর ওই বাচ্চাটা ছয় মাস বাদে টাকা দেয় ওটা আমরা মানি না না করে এই সঙ্গে সঙ্গে ডিম ডেলি টেকা ডেলি টেকা তে আল্লাহ দিলে কাকা এই দিয়ে অনেক আমি লাখাপতি হয়ে গেছি বাড়ি করছি উনি যেমনটা বলছেন যে আসলে ওনার কাছে যেটা মনে হয় দর্শক ওনার কাছে এই হাঁস খামারটাকে আসলে মনে হয় যে একজন সরকারি চাকরিজীবীর সাথে আসলে উনি আসলে তুলনা করেছেন একজন সরকারি চাকরিজীবী যেমন দর্শক আসলে মাস শেষে বেতনটা পেয়ে যান যদিও তাকে অবশ্যই হার ভাঙা কিন্তু পরিশ্রম অবশ্যই করতে হয় তারপরেই না হয় বেতনটা পান এখানেও কিন্তু ওনাকে পরিশ্রম করতে হয় কিন্তু উনি আসলে বোঝাতে চেয়েছেন যে বড় হাঁস থেকে আসলে যখন হাঁসটা ডিমে এসে যায় তখন আসলে প্রত্যেকদিন দিন আসলে ব্যাংকের মতো চাইলেই কিন্তু টাকা তখন পাওয়া যায় আর কি সেই বিষয়টা আসলে উনি বোঝাতে চেয়েছেন তো আসলে কাকা হাতম কাকা আর একটা বিষয় আসলে আপনি এই যে হাঁস নিয়ে আসেন প্রত্যেক বছর আসলে কি জাতের হাঁস নিয়ে আসেন এই খাকি কাম্বেল ঝিনুক তারপরে রানা এই তিন জাতি পালি আমি দেশি হাঁস কি কখনো পেলেছেন শুধু এই খাকি ক্যাম্বেল এটা আসলে বলার কোন অবকাশ নেই আমি আপনাদের ইতিপূর্বেও বলেছি যারা আসলে নতুন হাঁস খামার করতে চাচ্ছেন যাদের আসলে অভিজ্ঞতা একেবারেই নেই তারা কিন্তু আসলে শুরু করবেন যদি ডিমের জন্য আসলে খামার করেন তাহলে অবশ্যই খাকি ক্যাম্বেল জাতীয় হাঁস দিয়ে শুরু করবেন এবং আপনারা জানেন যে আসলে খাকি ক্যাম্বেল হচ্ছে একমাত্র জাত যেটি আসলে অনেক দিন পর্যন্ত আসলে ডিম দিয়ে থাকে আর একটা বিষয় কাকা আপনার খামারের এখন বয়স কতদিন চলে এই খামারের হ্যাঁ এই খামারের এই খামার বয়স এই তো ছয় মাস হচ্ছে কেবল ছয় মাস এগুলো তো আসলে বড় কিনেছিলেন বড় কিনেছিলাম ছয় মাস হয়েছে ছয় মাস হয়েছে

1000 টাকা প্রতি Tage দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো সুপ্রিয় দর্শক আসলে উনি আসলে যেমনটা বলেছেন আমি কিন্তু বেশ কয়েকবার আসলে বেশ কিছু খামারির কাছ থেকে আসলে এই সাজেশনটা পেয়েছি যে আপনারা যদি আসলে ডিম বেশি পেতে চান তাহলে আপনাকে তোলা খাবার হিসেবে একটি ফিডের নাম উনি বলেছেন সেটি হচ্ছে নারিশন লেয়ার লেয়ার 1 এটি খাওয়ালে কিন্তু আসলে আপনার হাঁসের অনেকটাই আপনি আসলে ডিমের ক্ষেত্রে আসলে বেশি পাবেন আর কি এছাড়াও কিন্তু হাতেম কাকা এখন বর্তমানে ওনার হাঁসকে তোলা খাবার হিসেবে আহ দিচ্ছেন হচ্ছে সামান্য পরিমাণে গম এবং কিছু আহ শামকের কিন্তু উনি ব্যবহার করেছেন আরেকটা বিষয় আপনাদের সুপ্রিয় বলে রাখতে চাই সেটা হচ্ছে উনি কিন্তু এখানে আমি এসে দেখতে পেরেছি আসলে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করছেন আসলে অনেক দর্শকই বলে থাকেন ভাই আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে আমি অনেকটাই লসে পড়ে গিয়েছি বা অনেকেই বলেন আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করা অনেক আসলে ব্যয়বহুল এবং অনেকটাই লাভজনক নয় তাদেরকে আসলে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে তাদের মেসেজ দিতে চাই এবং এই হাতেম কাকাই যে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে লাভবানের একজন উজ্জ্বল উজ্জ্বল তো এবং আপনার হচ্ছে বলা চলে প্রজ্বলিত একজন উদীয়মান প্রতীক এই হাতেম কাউকা তা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তো হাতেম কাকা আর একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই এই যে আপনি আবদ্ধ অবস্থায় পালন করছেন তাতে পার ডেলি আপনি বললেন যে মোটামুটি আটশো টাকা খরচ হচ্ছে আর মোটামুটি দিন শেষে আপনার এক টাকা লাভ হচ্ছে তো এই যে আপনার পঁয়ত্রিশ বছরে যে হাঁস লালন পালন করলেন

সুপ্রিয় দশক আসলে উনি এখানে সমন্বিত প্রক্রিয়ায় কিন্তু আসলে খামার করেছেন যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে উনি আসলে মৎস্য চাষ করেছেন এবং পাশাপাশি কিন্তু উনি হাঁসের খামারও করেছেন দশক আপনারাও কিন্তু চাইলে যদি যারা মৎস্য চাষ করেন তারাও কিন্তু চাইলে আসলে পুকুরের পাশেই কিন্তু হাঁসের খামারও কিন্তু আপনারা শুরু করতে পারেন এবং তা থেকে কিন্তু নিজেরা যেমন স্বাবলম্বী হবেন তেমনি কিন্তু নিজের আর্থিক যে অভাব অনটন সেটাও কিন্তু আপনার অনেকটাই আসলে দূর হওয়া সম্ভব এই হাঁস খামার থেকে আরেকটি বিষয় একটু কাকা আপনি আসলে দেশের জনগণ যারা আসলে বেকার তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান একটু টাকাটা অল্প চালানের ব্যবসা সেটা হলো হাঁসের খামার অল্প চালান তাহলে এত ছোট চালানে কোনো ব্যবসা এত লাঘোবতী নাই গিয়া একদম অল্প অল্প এক লাক্ষ টাকা হলে হাঁস হয় এক লাখ টাকার ব্যবসা আছে আর ওই রাতি তিনশো হাঁস যদি আপনি দুশো ডিম দেই ওই রাতি আপনি দুই হাজার টাকা কামাই পরবর্তী কালকে আমাদের এক হাজার ধরেন খরচ করলেন এক হাজার থেকে গেলো এক লাখ টাকার দিন যদি এক লক্ষ টাকার বর্তমানে এক লাখ টাকা দিন কামাই আসা মানে কি। আমি তোর ওই লেখাপড়া করে অনেক লোক বেকার পড়ে আছে তারা তো কামলা দিতে পারবো না অথচ ওই না পুকুরে থাকলে তার বাদে মাছের ব্যবসা তালা দিয়ে আসে ওটা সাইটে আর ব্যবসা লাভ হচ্ছে কি হচ্ছে না আপনার কথাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ সুপ্রিয় দর্শক উনি যেগুলো কথা বলেছেন আসলে সবগুলো কথাই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আসলে কাকা আপনার যেহেতু অভিজ্ঞতা অনেক দিনের আসলে হাঁস বিষয়ে আমি একটু আবার আসতে চাই সেটা হচ্ছে আপনি হাঁসে ভ্যাকসিন ট্যাকসিন কেমন করেন

কোনোদিন তার ক্ষয় ক্ষতি হবে না হাঁসের কোনো ক্ষতি হবে না 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 কোনো ক্ষতি হবে না হাঁসের আরো শক্তিমান আর সেরকম সাবল হয়ে যায় আর ডিম পাটতে পারতে মনে না একবারে কাঁকলা ডিম পাটতেই থাকে এই কালো জাত সবচেয়ে বেশি ডিম দেয় বুঝতে পেরেছি শুক্রিয়া দর্শক হ্যাঁ ডিম পাটতেই জি আমি একটু এখানে আপনাকে থামাতে যে একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসতে চাই শুভ দর্শক আসলে উনি যে আসলে যে কথাগুলো বলেছেন সবগুলোই আসলে খুব গুরুত্বপূর্ণ কথা এবং উনি একটি আসলে ঔষধের নাম বলেছেন যেটি আসলে উনি আপাতত ব্যবহার করছেন ওনার অভিজ্ঞতার আলোকে বলেছেন আপনারা চাইলে কিন্তু সেই ওষুধটি আসলে ডিমবর্ধক হিসাবে ব্যবহার করতে পারেন আপনার খামারে এবং আপনার খাবারটা খামারটাকে গড়ে তুলতে পারেন একজন স্বাবলম্বী খামারি হিসাবে আপনার নিজেকেও কিন্তু গড়ে তুলতে পারেন আরেকটি বিষয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আসলে আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম হাতেম কাকার জীবনের খামার জীবনের বলা চলে জীবনের আসলে কল্প কাহিনী আমার কাছে আসলে হাতেম কাকার সাথে কথা বলে আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের অবশ্যই ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি বিষয় সুপ্রিয় দর্শক যেটি আসলে না বললি নয় আপনাদের একটি সুন্দর মন্তব্যই কিন্তু আসলে আমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায় সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে কথার মোহনায় হারিয়ে গিয়েছি কিন্তু কথার মোহনায় হারালে তো চলবে না সময়ের যে একটা নির্দিষ্ট বাঁধন আছে সেটাও মেনে নিতে হবে আর সেই বাঁধন মেনে নিয়ে কিন্তু বর্তমানে সুপ্রিয় দর্শক চলে এসেছে এই মুহূর্তে আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে তো সুপ্রিয় দর্শক আজ আর নয় দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ